দেখেন কোথায় ছিলাম, এই যে ইউএলএলআইটা স্ট্রংটা একটা দিছেন, এইটা টিডি ঠিক আছে, যখন আপনি টেবিল লিখবেন না তখন এটা দেওয়া ঠিক আছে, যখন একটা নেসলেট করবেন তখন এইভাবে লিখবেন না, প্রয়োজনে এইটা এই টেবিলের মধ্যে নিয়ে আর একটা রোতে লিখবেন কিংবা আর একটা কলামে লিখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনার ওইটা লেখার জন্য আমি আর হ্যাঁ একটা টিডি ক্রিয়েট মানে হ্যাঁ, করবো আর এটা কি। যদি কলামে নেন তাহলে একটা টিডি নেবেন, এর মধ্যে নেবেন, যদি রো নেন রো বাইরে নেবেন, অর্থাৎ টিডির মধ্যে যদি আর একটা নেসলেট টেবিল করেন সেক্ষেত্রে আপনারা কখনোই আলাদা কিছু রাখবেন না। আচ্ছা, তাহলে স্যার এটা হচ্ছে পাশাপাশি না আসার কারণ হচ্ছে আমি হুম, এই কলামের মধ্যে পুরোটা করে দিচ্ছি। হ্যাঁ, পাশাপাশি না আসার কারণ হচ্ছে ওই যে হাইট দেখলাম, হাইট ওইটা ঠিক নাই, আবার এইটা হচ্ছে ইয়ার বাইরে লিখছেন, এইখানে হাইট 270 এখানে 80 দিছেন, এটা একটা ভুল, তারপরে এইগুলা হচ্ছে আপনার কোনো কলাম কিংবা রোর মধ্যে নাই, এটা আর একটা ভুল। আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার, এগুলো তাহলে আচ্ছা ওই আমি টিডি এর হাইট আর উইডথটা যদি এখানে টেবিলের মধ্যে ইনপুট করে দিই তাহলে এটা ঠিক হুম, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করি। স্ক্রিন শেয়ার অফ করেন। যাই হোক, আজকে আমরা কি শিখতে চাইছিলাম? হ্যাঁ, আজকে আমরা সিএসএস এ যাব। আজকে আমরা যেহেতু সিএসএস এ যাব, তো সিএসএস কি, ইন্ট্রোডাকশন, সেন্টেন্স, এগুলো তো জানা উচিত। তো সিএসএস কি, সিএসএস সম্বন্ধে তো আমি প্রথম দিনে কিছু কথা বলছি, তারপর আজকে বলি, এটা হচ্ছে একটা স্টাইল শিট। সিএসএস এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট। এইটা দিয়ে হচ্ছে এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে এইচটিএমএল দিয়ে শুধু মার্কটা করা হয় ওয়েবসাইটে, আর সিএসএস টা দিয়ে হচ্ছে আপনার এই বিভিন্ন স্টাইল, যাবতীয় স্টাইল করা হয় বলতে গেলে একটা ওয়েবসাইটের। সিএসএস হচ্ছে ধরতে গেলে আর সিএসএস তিন ভাগে ভাগ করা যায় ধরতে গেলে, আপনার ইনলাইন সিএসএস, এক্সটার্নাল, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আমরা ইনলাইন সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি, ইনলাইন সিএসএস কি, এটা দেখবো কিছুক্ষণের মধ্যেই। আপনার সিএসএস সিনট্যাক্সটা দেখবো, সিএসএস সিনট্যাক্সটা মূলত স্টাইল, স্টাইলের মধ্যে লেখা হয়। আর সিএসএস সিলেক্টর আছে, আমরা সিলেক্টর সম্বন্ধে জানবো। সিএসএস সিলেক্টর মূলত আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্টার সিলেক্টর যেটা দিয়ে সব কিছু ধরা যায়, মানে স্টার যদি দেই আমরা তাহলে ওই ওয়েবসাইটের মধ্যে সব কিছুই ও নিয়ে নেবে। আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর যেটা দিয়ে আমরা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে ক্লাস ব্যবহার করতে পারি, এই ক্লাসটা বিভিন্ন হতে পারে, একটা দুইটা তিনটা, একটা ক্লাসের মধ্যে অনেকগুলাই ক্লাস ডিফাইন্ড করা যায়। আর একটা হচ্ছে আইডি, আইডি হচ্ছে একটাই ডিফাইন্ড করা যায়, একটা আইডির মধ্যে যে কোনো একটা আইডির নেমই ডিফাইন করা যায়। আর আইডি কে মূলত আমরা ডিফাইন করি হ্যাশ দ্বারা, আর ক্লাসকে ডিফাইন করি আমরা ডট দ্বারা। আমরা যদি সিএসএস এর ইয়া দেখি, এই সিএসএস টা মূলত ইনিশিয়ালি রিলিজ হয়েছিল 1996, সব 96-এর দিকে। আর এখন কি আপনারা জানেন এখন লাস্ট রিলিজ কত, অর্থাৎ লেটেস্ট ভার্সন সিএসএস কত? না স্যার, এখন চলতেছে সিএসএস এর লেটেস্ট ভার্সন হচ্ছে সিএসএস 3। আমরা লেটেস্টটা দিয়ে শিখবো। আমরা যদি আরো কিছু জানতে চাই
তাহলে চলেন আমি আপনাদের আমার স্ক্রিনটা শেয়ার দেই। আমরা যদি আরো কিছু জানতে চাই তাহলে আমরা হট সিএসএস লিখি। ইন্ট্রোডাকশন W3C হট সিএসএস সিএসএস দেখি এখানে লিখছে হট সিএসএস। সিএসএস কি? সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেটিং স্টাইল শিট, অর্থাৎ এটা একটা স্টাইল শিট যেটা ক্যাসকেটিং আকারে ডিফাইন করা থাকে। আর একটা আছে সিএসএস ডিসক্রাইব হাউ টু এইচটিএমএল এলিমেন্ট আর টু বি ডিসপ্লে অন স্ক্রিন পেপার অর ইট আদার মিডিয়া, অর্থাৎ এই সিএসএসটা ডিসক্রাইব কিভাবে করা যায় বিভিন্ন এলিমেন্ট ধরে ডিসপ্লেতে কিংবা স্ক্রিনে কিংবা পেপারে সেটা দেখব। সিএসএস সেভ এ লট অফ ওয়ার্ক, সিএসএস অনেক কাজ খুবই সহজ করে দিছে, অনেক কাজকে খুব সহজেই সেভ, মানে অনেক সেভ কাজ আছে। শুধু আমরা সিএসএস ক্লাস কিংবা সিএসএস প্রপার্টি ইউজ করলে ওই কাজগুলো খুবই সহজ হয়। এটা ব্রাউজার কন্ট্রোল করে, ইট ক্যান বি কন্ট্রোল অফ লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজ অ্যাট অল অ্যাট ওয়ান্স, মানে একই সময়ে এটা ওয়েব পেজ অর্থাৎ ব্রাউজার যা বললাম সেটা হচ্ছে কন্ট্রোল করে এর লেআউটটা। এক্সটার্নাল সিএসএস আর স্টোরেজ ইন সিএসএস ফাইভ, অর্থাৎ আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব সেইখানে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল থাকবে, সেটা স্টোর করা থাকবে হচ্ছে এই সিএসএস ফাইলের মধ্যে সকল প্রকার সিএসএস, সেটা এক্সটার্নাল ভাবে আমরা আমাদের সাইটে ইউজ করব। সিএসএস ডেমো অন পেজ মাল্টি পেজ স্টাইল এইখানে ডেমো দিছে, দেখি সিএসএস সিনট্যাক্সটা এই দেখেন। সিএসএস সিলেক্টর আমি বলছি সিলেক্টর চার প্রকার, আইডি হ্যাশ স্টার আর ট্যাগ। ট্যাগ কি বলছিলাম, যাই হোক ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে একটা সিলেক্টর, এই ট্যাগটাকে ধরছে, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। আমরা ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করব, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করব। এর মধ্যে হচ্ছে আপনার এই প্রপার্টি অর্থাৎ কালার ডিসপ্লে মার্জিন প্যাডিং এগুলোকে বলা হয় প্রপার্টি। এই প্রপার্টি ইউজ করার পর যে কোনো ভ্যালু দেব, এখানে দেওয়া আছে কালার প্রপার্টি ভ্যালু হচ্ছে ব্লু, ব্লু হোক হোয়াইট হোক যেই কালারই হোক, এই প্রপার্টির এই পাশে যেগুলো অর্থাৎ ডান পাশে যেগুলো থাকবে সেগুলো হয় ভ্যালু, বাম পাশে যেগুলো থাকবে সেগুলো হয় প্রপার্টি। আর এটা যেটা ধরে কাজ করা হয় সেটা হচ্ছে একটা সিলেক্টর, এটা মাথায় রাখবেন। সিলেক্টর চার প্রকার, স্টার মানে অল সিলেক্টর, আইডি হ্যাশ আইডি ক্লাস অ্যান্ড এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগগুলো প্রত্যেকটা এক একটা সিলেক্টর। যেমন পি ট্যাগ একটা সিলেক্টর, এটা কি, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। দেখি কি লিখছে, সেম অ্যাকচুয়ালি আমরা কাজ করতে করতে শিখবো, কাজ করতে করতে দেখবো, এইভাবে ডিসক্রিপশন দেওয়ার কিছুই নাই, নেট থেকে দেখে বলা, আপনি এগুলা দেখে নিতে পারেন। তারপরেও দেখি এখানে কি লিখছে, ক্যাসকেটিং টাইল শিট ফন্ডলি রিফার টু অ্যাজ সিএসএস ইজ এ সিম্পল ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইন্টেন্ড টু সিম্পলিফাই দ্য প্রসেস অফ মেকিং ওয়েব পেজ প্রেজেন্টেবল। অর্থাৎ ক্যাসকেটিং স্টাইল শিটটা যা সিএসএস বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইন্টেন্ড করা আছে ব্রাউজারের, এটা সিম্পলি ভাবে ও প্রেজেন্ট করে অর্থাৎ প্রসেস করে। আপনি যেই সিএসএস প্রপার্টি সিলেক্টর ধরে প্রপার্টি ধরে ভ্যালু দিবেন এইটা ব্রাউজারে ডিফাইন করা আছে প্রেজেন্ট, এইটা হচ্ছে আপনি যেটা লিখবেন ওইটা হচ্ছে সিএসএস প্রেজেন্ট করে ওই ব্রাউজার থেকে নিয়ে। এটা এইখানে বলছে অ্যাডভান্টেজ অফ সিএসএস, সিএসএস সেভ টাইম, সিএসএস অনেক সময় বাঁচায়, পেজ লোড ফাস্টার, এই ক্ষেত্রে কথা আছে পেজ লোড ফাস্টার, একটা পেজ যখন ফাস্ট লোড করা হয় সিএসএস অনেকখানি গুরুত্ব বহন করে। যেমন এক ওয়ান পেজের মধ্যে যদি আপনি ইনলাইন সিএসএস করেন অনেক হিজিবিজি দেখায়, কিংবা ইন্টারনাল সিএসএস করেন
তাহলে ওই পেজের জন্যই কাজ করবে, আবার পরবর্তী কিংবা ভিতরে অন্য একটা পেজের জন্য আবার নতুন ভাবে সিএসএস করতে হবে, একই সিএসএস হয়তো কপি টু পেস্ট করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা বার প্রত্যেকটা সিএসএস রিড করতেছে ব্রাউজার, এক্ষেত্রে অনেক সময় লাগে, লোডিং টাইমটাও বেশি লাগে। এইটা কমানোর জন্য সিএসএস একটা যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করছিল, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। অর্থাৎ একটা সিএসএস ফাইল আলাদা থাকবে, সেটা আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে এনে অ্যাটাচ করে দেব, কানেকশন করে দেব, যার ফলে ও বাইরের ফাইল রিড করে, ব্রাউজার বাইরের ফাইল রিড করবে আমাদের ইন্ডেক্স ফাইলের জন্য। ইজি মেনটেন্স, সিএসএস ফাইল অবশ্যই ইজি মেনটেন্স হয়, এইগুলো আপনার দেখে নেবেন, এগুলো বলার তেমন কিছুই নাই। চলেন আমরা দেখি, কাজ শুরু করে দেই, আজকে আমাদের ক্লাস 5। আমরা এর মধ্যে একটা ইয়ে নেব, ইন্ডেক্স ফাইল, একটা ফোল্ডার নেব, এই ফাইলটা আমাদের ক্লাস কি সিএসএস ক্লাস, সিএসএস ক্লাস। আমরা প্রথমে এইখানে একটা পি ট্যাগ নেই, দিস ইজ ক্লাস। চলেন আমরা দেখি ব্রাউজারে কি আসে, দেখেন ব্রাউজার আছে, দিস ইজ সিএসএস ক্লাস। এইটা আমরা মাঝখানে দিতে এইচটিএমএল এ কি ট্যাগ ব্যবহার করতাম, বলেন তো? সেন্টার ট্যাগ, কেউ বলার নাই? আর সেন্টার ট্যাগ ইউজ করতাম, হ্যাঁ ভাই, সেন্টার আর অ্যালাইন মনে হয়। অ্যালাইন হচ্ছে টেবিলের জন্য, আর এটা সেন্টার ট্যাগ ইউজ করতাম মাঝখানে নেওয়ার জন্য, কিন্তু এখন আর আমরা সেন্টার ট্যাগ ইউজ করব না, এখন আমরা সিএসএস করব। প্রথমে আমরা যে সিএসএস করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কি? ইনলাইন সিএসএস হচ্ছে এই লাইনের মধ্যেই সিএসএস করা, অর্থাৎ এই স্টার্ট ট্যাগ, স্টার্ট ট্যাগের মধ্যেই হচ্ছে আমরা অ্যাট্রিবিউট লিখব, অ্যাট্রিবিউট লিখব, তার মধ্যে আমরা সিএসএস করব। ইনলাইন সিএসএস করার জন্য এখানে অ্যাট্রিবিউট হবে স্টাইল, TILE, স্টাইল। এইটার মধ্যে হচ্ছে আমরা যাবতীয় সিএসএস লিখব। সিএসএস লেখার সিনট্যাক্স বা কোডের বোঝার জন্য যে সিনট্যাক্সটা ব্যবহার করে সেটা হচ্ছে স্টাইল। আমরা ইনলাইনে কিভাবে লিখতে হয়, ইন্টারনাল কিভাবে স্টাইলের ব্যবহার করতে হয় সেটা দেখবো, আগে ইনলাইন দেখি। এটা হচ্ছে আমরা টেক্সট সেন্টার মাঝখানে নেওয়ার, মাঝখানে নেওয়ার জন্য কি করব, যেহেতু এটা টেক্সট সেহেতু এটা টেক্সট দেবো, TXT, টেক্সট অ্যালাইন। দেখেন আমার সাজেস্ট দিছে ALIGN, টেক্সট অ্যালাইন, CENTR, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এইখানে কথা আছে, যখনই আমাদের প্রপার্টি দুইটা ওয়ার্ডের
দুইটা ওয়ার্ড হবে কিংবা তিনটা ওয়ার্ড হবে, যত ওয়ার্ড হয় প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা করে হাইফেন হবে, এটা মাথায় রাখবেন। তারপরে একটা ক্লোন চিহ্ন হবে, ক্লোন চিহ্নতে বোঝায় যে এইটুকু হচ্ছে প্রপার্টি, ক্লোন চিহ্নর পরে হচ্ছে এইটুকু হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা ভ্যালু লেখার পর সেমিকলন দিয়ে শেষ করতে হবে, এই সেমিকলন দিয়ে প্রত্যেকটা ভ্যালু লেখার পর শেষ করতে হবে। দেখি চলেন তাহলে আমাদের কি হইল, রিফ্রেশ দিলাম, দেখেন মাঝখানে চলে আসছে। এইটা কি তাহলে, এটা হচ্ছে একটা সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। এইটা স্টাইলটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা স্টাইল সিএসএস লেখার সিনট্যাক্স। এইটা হচ্ছে একটা প্রপার্টি, আর এইটা হচ্ছে একটা ভ্যালু, মাথায় রাখবেন। এখন আমি চাচ্ছি এই লেখাটা ছোট, এই লেখাটা আর একটু বড় করব আমি, এই লেখাটা আমি আর একটু বড় করব। দেখি বড় করার জন্য এটা যে ফন্ট, এইটার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফন্ট সাইজ, FONT। ফন্ট যেহেতু দুই অক্ষর, একটা হাইফেন সাইজ দেব, SIZE, ফন্ট সাইজ। এটা দেওয়ার পরে একটা ক্লোন, এর মানে এইটুকু, ক্লোন দেওয়ার মানে বুঝাইলো এটা একটা প্রপার্টি। এখন ভ্যালু লিখবো। আমি বলেছিলাম যে ডেভেলপার কিংবা ডিজাইনাররা মূলত ইন পিক্সেলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর পিক্সেলেই মেজার হয় বেশি। আপনি ইঞ্চিতে কিংবা EMA করতে পারেন, তো আমরা পিক্সেলে করব, যেহেতু আমরা দেখি 20 পিক্সেল দিলে কতটুকু হয়। টেবিলের ক্ষেত্রে আমরা হাইট উইথ দিছি, কিন্তু এই পিক্সেল কিন্তু দিই নাই। টেবিলের ক্ষেত্রে পিক্সেল না দিলেও চলে, কিন্তু স্টাইলের মধ্যে আইসা আপনার অবশ্যই ভ্যালুতে পিক্সেল দিবেন না, EMA দিবেন না, ইঞ্চিতে দিবেন, সেটা বলে দিতে হয়। দেওয়ার পর আমরা সেমিকলন দিয়ে শেষ করলাম, এখন রিফ্রেশ দিই, দেখেন বড় হয়ে গেছে। আমরা চাচ্ছি এইটা ইয়া করব, সবুজ করব, কালারটা সবুজ করব। তাহলে এইখানে কালার লিখব, COL আর কালার ব্লু, BLUE, ব্লু মানে তো নীল। আচ্ছা যাই হোক, নীল করলাম আমরা, কালার সেভ দিলাম, চলে আসছে। এখন আমাকে বলেন যে এইটার কালার হচ্ছে নীল করছি, এই টেক্সের কালার, আমি এর ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেব ইয়েলো, কিভাবে দেব? বলেন আমাকে, এটা বলতেই হবে। এখানে বিজি কালারটা অ্যাড করতে হবে। হুম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা আগে যেরকম ইউজ করছি সিএসএস ও এরকম ইউজ করতে হবে না? বিজি কালার আমরা আগে ইউজ করছি হচ্ছে আপনার টেবিলে, ওটা বিজি কালার ইউজ করছি, টেবিলের হিসাবটা একটু আলাদা হয়। এখন কি ব্যাকগ্রাউন্ড কালারটা ডাইরেক্ট লিখে দিতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আনার জন্য হচ্ছে আমার একটা প্রপার্টি আছে, সেটা নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, যেহেতু দুইটা, একটা হাইফেন তারপরে COLOR, কালার কোলন। এখানে ওয়ার্ডগুলো পুরো লিখতে হয় না? দেখেন এখন আমাকে বলেন যে লেখা এইটুকা, কিন্তু পুরাটুকু হলুদ হলো কিভাবে? আমার তো এইটুকু হলুদ হওয়ার কথা। ওইটা স্যার পুরোটা স্পেস নিয়েছে না, উত্তর যথার্থ হয় নাই, বলেন আবার বলেন। এখন আমরা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটার পিক্সেল সেট করতে হবে।
পিক্সেল সেট করলে কোথায় পিক্সেল সেট করেন? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি পিক্সেল হয়? আপনি কি লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার 5 পিক্সেল? দেখি তো ব্যাকগ্রাউন্ড কালার 20 পিক্সেল দিয়ে দেখি কি হয়। কিছু হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার পাইছে? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা কালার হতে হবে। আপনি তো এটা সাইজ, পিক্সেল তো একটা সাইজ, ফন্ট সাইজ হোক আর ই হোক, এইটা হওয়ার পিছনে কারণ আছে। আপনাদের প্রথম দিন বলছিলাম না, ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, এই প্যারাগ্রাফটা কি লেভেল এলিমেন্ট দেখেন, এই প্যারাগ্রাফটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি? ব্লক লেভেল এলিমেন্টের কাজ হচ্ছে ও প্রথম থেকে ডান থেকে বাম পাশে পুরো জায়গাটাই নিবে, ওর আশেপাশে কাউকে বসতে দেবে না। আমি বলছিলাম না জোর করে ওকে ইনলাইন করা যায়, সেটা করা যায়, সেটা দেখব। কিন্তু তার আগে আমি চাচ্ছি যে এই উপরে নিচে একটু জায়গা করতে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু মোটা করতে। মোটা না করলে তো ভালো লাগতেছে না, একদম লেগে আছে। এইটা করার জন্যে আমাদের একটা প্রপার্টি আছে, সেইটা হচ্ছে প্যাডিং। প্যাডিং এখন প্যাডিং এর 4 ধরনের ব্যবহার আছে। যদি আপনি প্যাডিং 20 পিক্সেল দেন, এইটা উপর থেকে আসবে। আচ্ছা আমি এটা ইনলাইনে গিয়ে দেখাবো, তাহলে ভালো বুঝতে পারবেন। আমি দিই প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল, দেখেন এইটা কিন্তু জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন কথা হইল আরো বহুত কালার করা যায়, কিন্তু এই একটা পি ট্যাগ যদি লিখে এত 20 পিক্সেল লেখার পরে জিরো দিলেন কেন? হ্যাঁ সেটা আমি ইনলাইনে গিয়ে বুঝাবো, মানে ইন্টারনালে গিয়ে বুঝাবো। এখানে বুঝানো আপনারা ভালো না বুঝতে পারেন, একটু ধৈর্য ধরেন বুঝাচ্ছি। দেখেন এইটা একটা প্যারাগ্রাফ, একটা পি ট্যাগ অল্প একটুকু লেখার জন্য যদি এতগুলা সিএসএস ব্যবহার করা হয় একটা লাইনে, যখন আপনার 300 400 500 কোড হবে, প্রত্যেকটা কোডের মধ্যে কি এইভাবে লিখবেন? তাহলে আপনার এইচটিএমএল এর কি অবস্থা হবে ভেবে দেখছেন? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এই ইনলাইন সিএসএস করব না। ইনলাইন সিএসএস না করে আমরা ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল সিএসএস করার জন্য আপনি হেডেও করতে পারেন, বডিতে করতে পারেন। আমরা যেহেতু লিংক বডিতে করব, অর্থাৎ আমার যেহেতু মেইন কন্টেন্টগুলো শুধু বডিতে থাকবে, সেহেতু হেডে হচ্ছে আমরা লিঙ্ক টিঙ্ক করবো। এই কারণে আমরা লিঙ্কই এখন দেখাই, ইনলাইনটা ইন্টারনালটা। ইন্টারনাল সিএসএস করার জন্যে, ইনলাইন করার জন্যে দেখেন শুধু আমার একটা স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি, একটা কোটেশন মার্ক দিয়ে এর মধ্যে লিখে দিছি, কিন্তু কমেন্ট আউট করে ব্যাখ্যা নিয়ে, কিন্তু ইন্টারনাল করার জন্য একটু চেঞ্জ করতে হবে। ইন্টারনাল করার জন্য হচ্ছে স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগ শুরু করতে হবে, স্টাইল ট্যাগ শেষ করতে হবে। স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, মাঝখানে জায়গা বানা নিবেন। জায়গা বানা নিয়া আপনি এইখানে কাজ করবেন। এখন কি কাজ করব? কাজ হচ্ছে আমরা সিলেক্টর দেখছি না, সিলেক্টর মানে সিলেক্ট করা। সিলেক্টর 4 প্রকার, স্টার, আইডি, ক্লাস এন্ড ট্যাগ গুলা। এটা একটা ট্যাগ না, পি ট্যাগ না? এটা আমরা এখানে সিলেক্টর হিসেবে ধরতে পারি, ধরলাম পি ট্যাগ। সিলেক্টর ধরবার সিনট্যাক্স কি? সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট, একটা ব্র্যাকেট দিয়ে একটা ইন্টার দিবেন। একটা ইন্টার দিয়া লিখবেন হচ্ছে আপনার প্রপার্টি। কি করবেন? এই পি ট্যাগটা রাইটে নেবেন,
মানে একদম বাম পাশে নেবেন, তাহলে কি প্রপার্টি কি হতে হবে, সেন্টার টেক্সট সেন্টার হবে, যেহেতু এটা টেক্সট 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 অ্যালাইন, টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন হবে, যেহেতু আমরা মাঝখানে নিছিলাম সেন্টার দিছি, এখন আমরা রাইট এ নেব, এই কারণে টেক্সট অ্যালাইন রাইট দেব। চলেন দেখি পাইছে কি না, দেখেন টেক্সট অ্যালাইন রাইট এ চলে আসছে। আগে ইনলাইন যে সিএসএস গুলো করছে ওইগুলো ডিলিট করেছি, ওই কারণে ওইগুলো পাই নাই, টেক্সট অ্যালাইন কিন্তু রাইট আসছে। এখন আপনি এইখানে যা যা লিখবেন ও তাই তাই পাবে, কারণ এই পি ট্যাগটাকে আমরা সিলেক্ট হিসেবে ধরছি, এই পি ট্যাগটাকে এখানে আমরা ধরছি। আপনি কি করতে চান? মানে আমরা যখন এইচটিএমএল করব পি ট্যাগ তো অনেক থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই আছে, ক্লাস আইডি সম্বন্ধে বলছি না, ওইটা ধীরে ধীরে বলবো, একটু ধৈর্য ধরেন। পি ট্যাগ থাকে, কত ট্যাগ থাকবে দেখেন, আমরা এইখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিই সৌন্দর্যের জন্য, তারপরে ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দেই 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই, আচ্ছা এটা কোড পরে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন, কালার দেই ইয়েলো, দেখি কি অবস্থা হয়। দেখেন মাঝখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ মাঝখানে চলে আসছে। এখন এগুলো সবগুলো ছোট হাতের অক্ষর না, আমি চাচ্ছি সবগুলো বড় হাতের অক্ষর করব। সবগুলো বড় হাতের অক্ষর করার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম কি দেবেন, ক্যাপিটালাইজ দিলে প্রথমটা বড় হবে, আপার কেস দিলে সবগুলো বড় হবে? আমি চাচ্ছি সবগুলো বড় হোক, আমি তাহলে আপার কেস দেব, আপার কেস সেভ দিলাম, দেখি চলেন কি অবস্থা হয়। দেখেন সবগুলাই বড় হচ্ছে। এখন আমি চাচ্ছি উপরে নিচে প্যাডিং, মানে একটু জায়গা করার জন্য, এইবার আসি আপনার প্যাডিং, আমি চাচ্ছি উপরে 10 পিক্সেল জায়গা করেন, তাহলে প্যাডিং উপরে, যেহেতু উপরে সেই কারণে উপরে টপ প্যাডিং, টপ প্যাডিং টপ দিয়ে 20 পিক্সেল, দেখেন উপরে অনলি উপরে জায়গা হয়েছে। এখন আমি চাচ্ছি নিচেও জায়গা দেব, তাইলে নিচে জায়গা দিতে প্যাডিং বটম, প্যাডিং বটম দেই 20 পিক্সেল, দেখেন 20 পিক্সেল। এখন আমি চাচ্ছি সাইটে, সাইটে তো প্যাডিং দিলে বুঝতে পারবো না, এখন দুই সাইটে প্যাডিং পরে দিই। এখন আমি চাচ্ছি দেখেন একটা প্রপার্টি, একটা প্রপার্টি, তার আগে আমি আপনাকে এইটা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাই, সেটা হচ্ছে দেখেন আমি যেটুকা প্যাডিং দিছি, দিস ইজ দা সিএসএস ক্লাস, এটা তো লেখা, তার উপরে যে একটা নীল নীল লেখা না, এটা হচ্ছে প্যাডিং, আর উপরে যে হলুদ হলুদ লেখা থাকে এটা হচ্ছে মার্জিন। প্যাডিং মার্জিন পার্থক্য বুঝাবো, এটাই শুধু মাথায় রাখেন আপাতত। উপরে নীল নীল জায়গা যে এটা হচ্ছে প্যাডিং, আমার 20 পিক্সেল পাইছে, নিচে 20 পিক্সেল পাইছে, ডানে বামে কি নীল নীল জায়গা পাইছে? ডানে বামে কিন্তু নাই। তো আমরা দেখি প্যাডিং, প্যাডিং লেফট দিয়ে দেখি, বামে দিয়ে দেখি 20 পিক্সেল, দেখেন যখনই প্যাডিং বামে 20 পিক্সেল দিয়ে দেখছি, একদম বাম পাশে এসে দেখেন একটা সবুজ চিহ্ন নীল নীল লেখা আসছে, কিন্তু ডান পাশে নীল নীল লেখা নাই, কারণ ডান পাশে আমি প্যাডিং এখনো দেই নাই। বুঝতে পারছেন?
তো এই যে আমি চারপাশে প্যাডিং দিতে এত লেফট রাইট টপ বটম লেখা লাগতেছে, আর একটা প্রপার্টি, এইটা হচ্ছে আমরা কোড যত পারি সংক্ষিপ্ত করব, প্রথম দিন বলছিলাম না, এটা কোড সংক্ষিপ্ত করার জন্য পুরা এটা কমেন্ট করি। একটা প্রপার্টি আছে সেইটা হইল অনলি প্যাডিং, এটা কমেন্টের মধ্যে গেছে। অনলি প্যাডিং, প্যাডিং এ কাজ করে কিভাবে তার আগে আপনাদের এটা রিফ্রেশ দিয়ে দেখাই। কোনো সবুজ দাগ নাই, কোনো প্যাডিং নাই। এখন প্যাডিং কাজ করে কিভাবে, প্যাডিং কাজ করে হচ্ছে প্রথমে যে প্রপার্টিটা দেবেন 10 পিক্সেল দিলেন, এই প্রথমটা হচ্ছে আপনার উপরে টপ, মানে একটা ঘড়ি চিন্তা করেন, ঘড়ি আকারে ক্লকওয়াইজ আকারে ঘুরবে, এই 10টা হচ্ছে প্যাডিং টপ 10। তারপরে যদি আপনি 5 পিক্সেল দেন, এইটা হচ্ছে ডান পাশে প্যাডিং রাইটে। তারপরে যদি আপনি 20 পিক্সেল দেন, এইটা হচ্ছে নিচে প্যাডিং বটমে। তারপরে যদি আপনি 50 পিক্সেল দেন, এইটা হচ্ছে প্যাডিং লেফটে। এর মানে বুঝতেছেন, একটা প্রপার্টি দিয়ে আমি চারটার কাজ করতেছি, মানে যে কোনো মান দেওয়া যায় এখানে। 10 প্যাডিং, 10 পিক্সেল হচ্ছে প্যাডিং টপ, উপরে থেকে জায়গা ফাঁকা করবে। 5 পিক্সেল হচ্ছে ডান পাশ থেকে ফাঁকা করবে, 20 পিক্সেল হচ্ছে নিচ থেকে ফাঁকা করবে, 50 পিক্সেল হচ্ছে বাম পাশ থেকে ফাঁকা করবে। অর্থাৎ একটা ঘড়ির মতো ঘুরতেছে, ঘড়ির মতো উপর থেকে ঘড়ির মতো ঘুরতেছে। চলুন আমরা সেভ দেই, সেভ দিয়ে রিফ্রেশ দেই। দেখেন যদি এইখানে আনি, দেখেন সবুজটা প্রথমে কি 10 পিক্সেল উপর থেকে নিচে, তারপরে ডান পাশে 5 পিক্সেল একটা চিকুন, তার নিচে 20 পিক্সেল, আর একদম বাম পাশে হচ্ছে 50 পিক্সেল। বুঝতে পারছেন? এইটা গেল একভাবে প্যাডিং লেখা। আর একটা হচ্ছে, এইটা কমেন্ট আউট করি, এটা রিফ্রেশ দেই। দেখেন সেভ করি নাই, দেখেন সব চলে গেছে। আর এক ভাবে লেখা হচ্ছে, আমি প্যাডিং লিখলাম, এইবার আসি 20 পিক্সেল এবং 0, এই দুটা, এই দুইটার মানে হচ্ছে এই 20 পিক্সেল অনলি উপরে আর নিচে পাবে, প্রথমটা হচ্ছে উপরে আর নিচে পাবে প্যাডিং টপ, আর এইটা হচ্ছে প্যাডিং বটম, মানে এই 20 পিক্সেলটা প্যাডিং টপ এন্ড প্যাডিং বটম পাবে উপরে নিচে, আর এই পাশে যেটা সেটা হচ্ছে ডানে বামে। অর্থাৎ এটা উপরে নিচে, এটা ডানে বামে প্যাডিং পাবে। এর মানে হচ্ছে প্যাডিং হয়তো একটা যদি প্রয়োজন হয় আমরা প্যাডিং টপ প্যাডিং বটম এইভাবে দেব, যদি চার পাশে প্রয়োজন হয় আমরা প্যাডিং লিখে চারটা দেব, যদি দুই পাশে সেম সেম সাইজ রাখার প্রয়োজন হয় তো আমরা প্যাডিং দিয়ে দুইটা ভ্যালু লিখবো, কিন্তু কখনোই এইরকম তিনটা ভ্যালু হবে না, এটা মাথায় রাখবেন, কখনো তিনটা ভ্যালু হবে না। তো চলেন দেখি উপরে নিচে 20 পাই নাকি, আর ডানে 0 পাই নাকি। দেখেন উপরে নিচে 20 পাইছে, ডানে বামে কোনো কিছু পাই না, ডানে বামে 0। আমি যদি ডানে বামে 0-র কাছে 5 দেই, তাহলে ডানে বামেও 5 পিক্সেল পাবে। এইটা হচ্ছে প্যাডিং এর কনসেপ্ট। কারো কোনো প্রশ্ন আছে, কেউ কি বুঝতে পারছেন? ভাইয়া প্যাডিং এ যদি আমরা প্রথমে 0 দেই, পরে যদি আবার 20 দেই, তাইলে কি ডানে বামে 20 পিক্সেল কমবে, উপর নিচ থেকে কমবে? উপরের নিচে 0 মানে পাবে না, আর ডানে বামে 20 পিক্সেল পাবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে ভ্যালুটা দেবেন ওই ভ্যালুটাই হচ্ছে পাবে। স্যার আমরা যদি 20 পিক্সেল লিখে পাশে পাশে 0টা যদি না লিখি, তাইলে সব পাবে,
আপনি ডানে বামে উপরে নিচে সব জায়গায় পাবে। আচ্ছা, তার মানে ওই জিরোটা লিখতে হবে। হ্যাঁ, জিরো যদি আপনি দুই পাশে চান, আর দুই পাশে চান না, তাহলে দুইটা প্রপার্টি দিতে হবে। আর যদি 20 পিক্সেল চান চতুর্পাশে, তাহলে প্যাডিং 20 পিক্সেল লিখলেই ও চতুর্পাশে পাবে। আর যদি ভিন্ন ভিন্ন মানের প্যাডিং চান, তো ভিন্ন ভিন্ন ভাবে লিখে দিবেন, তাইলেই তো হয়ে যায়। আচ্ছা, বুঝছি স্যার। এইটা হচ্ছে প্যাডিং এর কনসেপ্ট, আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো আরো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন, কারণ এই কনসেপ্ট গুলো যদি আপনাদের ক্লিয়ার না থাকে পরবর্তীতে ঝামেলা হবে। ভাই আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ করছি, একটু কাজ করতেছি, আমাদের কিছু অফিসিয়ালও কাজ থাকে। এখন আসি আমরা, এখন আসি প্যাডিং আর মার্জিনের পার্থক্য। তার আগে বলে নেই, এইচটিএমএল এ যেমন কমেন্ট লেখার একটা সিনট্যাক্স আছে, সিএসএস এরও কমেন্ট লেখার একটা সিনট্যাক্স আছে। আশা করি এতক্ষণ আপনি বুঝতে পারছেন আমি কিভাবে কমেন্ট করছি। সিএসএস এর কমেন্ট লেখার ধরন হচ্ছে আপনাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপরে স্টার দিতে হবে, তারপরে স্টার দিতে হবে, তারপর আবার ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই দুইটার মাঝখানে এসে আপনি লিখবেন আপনার কমেন্ট, যে প্যাডিং প্যাডিং সেকশন পার্ট, প্যাডিং পার্ট ইন্ট, এখানে প্যাডিং পার্ট শেষ। আপনার কমেন্ট বেশি বেশি করে করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট লেখার ফরম্যাট। আর এইচটিএমএল কমেন্ট লেখার ফরম্যাট তো আপনার জানেনই, আপনার কমেন্ট লিখবেন। এখন আসি প্যাডিং আর মার্জিনের পার্থক্য। প্যাডিং হচ্ছে, দেখেন আপনি এখানেই বোঝা যায়, প্যাডিং যে নীলগুলো এগুলো হচ্ছে প্যাডিং, আর সবুজগুলো হচ্ছে মার্জিন। ডিফল্ট ভাবে ব্রাউজার কিছু মার্জিন নিয়ে নিছে, এগুলো আমরা ডিলিট করব। এই প্যাডিং এর মার্জিন হচ্ছে এই যে আপনাদের সেল স্পেসিং আর সেল প্যাডিং বুঝাইছিলাম না টেবিলে, সেল স্পেসিং হচ্ছে বাইরে থেকে হচ্ছে আপনার যে জায়গাটা নেয়, আর সেল প্যাডিং হচ্ছে ভিতরে থেকে যে জায়গাটা নেয়। এইখানেও সেম থিংস, প্যাডিংটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে জায়গাটা নিবে। যেমন এই পিএ আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি এত, প্যাডিং দিছি 20 পিক্সেল, দেখেন এই লেখার মাঝখান, এই লেখার উপরে কিন্তু জায়গা নিছে কালার থেকে, অর্থাৎ এই ট্যাগটা, এই ট্যাগটার মাঝখান থেকে ও প্যাডিং নিছে। যদি আমি মার্জিন দেই তাহলে দেখেন কি হয়, মার্জিন টপ, মার্জিন টপ দিয়ে 50 পিক্সেল, দেখেন মার্জিন টপ 50 পিক্সেল দেওয়া মানে উপর থেকে 50 পিক্সেল সরে সরে আসছে। আমি এটাকে আরো বেশি দেই, 150 পিক্সেল দিচ্ছি, দেখছেন। এর মানে হচ্ছে এইখানে কিন্তু পরিবর্তন হয় নাই, এই যে পি ট্যাগটা কিন্তু পুরা পুরা যে ব্যাকগ্রাউন্ড কালার পুরা ট্যাগ আমি প্যাডিং দিয়ে মোটা করে নিছি, পুরা করে নিছি। প্যাডিং এর মানে হচ্ছে এই লেখার যে এই ট্যাগটা আছে, এই ট্যাগের মাঝখান থেকে বৃদ্ধি পাবে। আর মার্জিন হচ্ছে বাইরে থেকে বৃদ্ধি পাবে, এটা কিন্তু বাইরে থেকে উপর থেকে নিচের দিকে সরে আসছে। দেখেন এইখানে প্যাডিং হচ্ছে সবুজটা, মার্জিন হচ্ছে হলুদটা। মার্জিন হচ্ছে ট্যাগের বাইরে থেকে, আর প্যাডিং হচ্ছে ট্যাগের ভিতরে থেকে। এটা হচ্ছে মার্জিন আর প্যাডিং এর কনসেপ্ট। এখন এই যে প্যাডিং কিভাবে লিখতে হয় উপরে নিচে, এই সেম থিংসই মার্জিনে, কোনো ডিফারেন্স নাই।
এইটা গেল হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা আছে এক্সটারনাল সিএসএস, সেটা আমরা পরে দেখব। তার আগে আপনাদের কাজ দেব এখন, আপনারা কাজ করবেন, সেইটা হচ্ছে এরকম একটা পি ট্যাগ নেবেন, হেডিং করবেন, তারপরে একটা ইমেজ ট্যাগ নেবেন, ইমেজ ট্যাগের হাইট উইড দিয়ে এই ইমেজটাও মাঝখানে আনবেন, তারপরে কিছু এলআই নেবেন, এলআই এর হচ্ছে কালার করবেন, ব্যাকগ্রাউন্ড করবেন, অর্থাৎ প্যাডিং, মার্জিন, টেক্সট অ্যালাইন, সেন্টার, ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই প্রপার্টিগুলো যেন সব থাকে। একটা পি ট্যাগ নেবেন, দুইটা এক দুইটা হেডিং ট্যাগ নেবেন, একটা ইমেজ ট্যাগ নেবেন, একটা ইউএলএলআই নেবেন, লিস্ট নেবেন, নিয়ে এই সবগুলো কাজ যেন ওর মধ্যে থাকে। ইন্টারনালি ভাবে করেন, ইনলাইন করার দরকার নাই, অনেক বড় কোড হয়ে যাবে, ইন্টারনালি করেন, এটা করেন, তারপর আমরা এক্সটারনাল দেখবো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। করেন, করার পর আপনাদের একটা ঘোষণা দেব আমি। এখন 9 জন আছেন, দেখি কয়জন থাকে। আপনারা করতে থাকেন কাজ। অনেকখানি রেকর্ডিং হয়নি আপনাদের। আমরা সিএসএস টেমপ্লেট দেখি। সহজ কোন টেমপ্লেট? এইটা দেখেন, এটাতে একটা ইমেজ আছে না নিচে, তার উপর কিন্তু লেখা, এই ইমেজটা কিভাবে দিবেন? চলেন আমরা দেখি এই ইমেজটা কিভাবে দেওয়া যায়। আমরা পি ট্যাগ দেব, আমরা একটা স্ট্রাকচারের মতো গঠন করি, সেইটা হচ্ছে আমাদের। ও, তার আগে আপনাদের দেখাই, এক ভাই যে বললো অনেকগুলা পি ট্যাগ, দেখি এটা কি হয়। অ্যানাদার প্যারাজিয়ারে, অ্যানাদার প্যারাগ্রাফ ট্যাগ, এই অ্যানাদার প্যারাগ্রাফ ট্যাগ, যেহেতু এই পি ট্যাগ, দেখি আমরা আরো কিছু করি, ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখি কি অবস্থা হয়। মার্জিন দেই 20 পিক্সেল, চতুর্দিকেই মার্জিন পাবে। দেখেন আমি কিন্তু একটা প্যারাগ্রাফের কালার করছি, কিন্তু দুইটাতেই হয়ে গেছে। আমি তো এরকম চাই না, আমি চাই এইটা আলাদা হবে, এইটা আলাদা হবে, এইটা আলাদা হবে, এইটা আলাদা হবে। এইটা করার জন্য আমাদের দেখেন দুইটা পি ট্যাগ নাই একই, তখন কি করব? তখন আমরা আলাদাভাবে ডিফাইন করার জন্য আমরা একটা ক্লাস নেব, এইটা সিএসএস এর আর একটা সিলেক্টর ক্লাস নেব। এই ক্লাসের মধ্যে আপনি যে নামটা দিবেন সেই নামটা ধরেই সিএসএস করতে হবে। যেমন আমি এর মধ্যে নাম দিলাম
কি নাম দেব, এর মধ্যে নাম দিলাম কালার। কালার এইটা নাম দিয়ে আমি ধরলাম যে এই কালারের ক্লাসটা হচ্ছে এই ট্যাগের জন্য। তাহলে আমরা এখানে আসব, এখানে এসে কালার কালার দিব, কিন্তু কালার দেব, দেখেন পি ট্যাগের যে কালার এই ট্যাগের কালার, এটা একটা ট্যাগের মতো সিলেক্টর হয়ে গেছে না, এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা একটা ক্লাস। এই ক্লাসটা ধরার জন্য এর আগে আমাদের একটা ডট চিহ্ন দিতে হবে। ডট দেওয়া মানেই হচ্ছে এটা একটা ক্লাস। চলেন আমরা লিখি, এর মধ্যে এটার বিপরীতে লিখবো আমরা, এর মধ্যে কালার দেব হচ্ছে দিলাম এই কালারটা, প্যাডিং দেব হচ্ছে 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে আপনার এই কালারটা দেই। এখন দেখেন এইটা কিন্তু প্যাডিংও চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে। একটা জিনিস চেঞ্জ হয় নাকি জানেন, এইটাতে কি আমি দিছি টেক্সট সেন্টার দিছি, এটাতে দিই নাই, কি হয়েছে এখানে। তার আগে দাঁড়ান, দেখেন কি হয়েছে এখানে, এখানে হচ্ছে প্রথমে পি ট্যাগ পাইছে, রিড করছে, পি ট্যাগের সমস্ত প্রপার্টি বসায় দিছে, এই দুইটাতেই বসায় দিছে। বসা দেওয়ার পর যখন আবার দেখছে এর মধ্যে একটা ক্লাস আছে কালার, তো এখানে সে কালার খুঁজছে, কালার খুঁজে যা যা ডাবল পাইছে, অর্থাৎ আগের কালারের জায়গায় এই কালারটা এখানে বসে দিছে, প্যাডিংটা বসে দিছে, ব্যাকগ্রাউন্ড কালারটা বসে দিছে, কিন্তু এই টেক্সট অ্যালাইন সেন্টারটা পায় না, এই কারণে এটা উপরেরটাই এখানে বসে দিছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে ক্লাস দিয়ে আলাদা করা যায়। এটা আলাদা করার আর একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আইডি। দিস ইজ আইডি সি আইডি সিলেক্টর, এইখানে আমরা আইডি লেখার জন্য এইরকম ভাবে আইডি লিখবো। আইডি লেখার জন্য এইটা আমরা কি দেবো, এইটা আমরা দেই প্যারাজিয়ারে পিএস প্যারাগ্রাফ। এখন কথা হলো এই আইডি ধরার জন্য আমাদের আর একটা সিলেক্টর আছে। আইডি ধরার জন্য সবসময় হ্যাশ ব্যবহার করতে হয়, আর প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এখন কি করবে, প্রথম পি, এই পি ট্যাগের জন্য সবখানি পড়বে, পড়ে এইগুলা বসায় দেবে, এই পি ট্যাগের মধ্যে কালার পাবে না, প্যারাগ্রাফ পাবে না, বসা দেবে না। তারপরে এইটার জন্য আসবে, এটার জন্য পড়ে এইটা বসে চারটায় বসে দেবে, তারপর দেখবে না কালারের মধ্যে আবার এই কালারটা চেঞ্জ করছে, প্যাডিংটা চেঞ্জ করে, তখন এই কালার এই প্যাডিং এর উপর রিরাইট হয়ে এগুলো বসে যাবে, আর ডিফল্ট ভাবে এটা যদি না দেওয়া থাকে এটা পেয়ে যাবে। এখন আইডির ক্ষেত্রে আসা আমরা মার্জিন টপ দেই 20 পিক্সেল, প্যাডিং দেই 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালার তো হয়নি, কালার দেই ব্ল্যাক, আর টেক্সট কালার দেই হোয়াইট। দেখেন এখন কি হয়, সেভ, আর সবগুলোই সেভ করতে ভুলবেন না। দেখেন এটাতে কিন্তু আবার ভিন্ন ধরনের ইয়া পাইছে। বুঝতে পারছেন? কিন্তু এইখানে কথা আছে, কথা হলো এই ক্লাসের মধ্যে আপনি এইখানে আর একটা ক্লাস লিখতে পারেন, একটা ক্লাস লিখলেন, নাম দিলেন গুড। এই গুড ধরে আপনি এইখানে আইসা ডট দিয়ে সিএসএস করতে পারেন, এটাতে যে সিএসএস করবেন সেটাই পাবে,
কিন্তু আইডিতে এখানে এসে আর কোনো আইডি দিতে পারবেন না, এই আইডিগুলো হবে ইউনিক, একদম ইউনিক। এই আইডিগুলো আমরা যখন সেকশনে কাজ করব তখন শুধু ব্যবহার করব, কারণ এটা ইউনিকের জন্যই শুধু ধরা হয়। আর এইটা ধরা হয় হচ্ছে এই যে একটা সিলেক্টর, দুইটা সিলেক্টর, আরো বিভিন্ন যত ইচ্ছা তত আপনি ক্লাস দিতে পারেন। ক্লাস অনেক দেওয়া হয় কিন্তু আপনার আইডি অনলি অন একটা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে রেসপন্স দেবেন। জি স্যার। ভাইয়া ক্লাস কি আমরা সব এরকম তো সব সময় ইউজ করব না, এক যে কোনো একটাই তো ইউজ করব নর্মালি, কিন্তু প্রয়োজন হলে তখন নাকি নাকি সব সময় ইউজ করতে হয়? একটা না, ক্লাস আমাদের অনেকগুলো ইউজ করতে হয়। এক এক একটার ভিতরেই কি এতগুলো ইউজ করা লাগে? ইউজ করা লাগে না, আপনি একটাও পারেন দুইটাও পারেন। আবার ধরেন প্যারাগ্রাফ দিলাম, আপনার ক্লাস দিলাম, ক্লাস দিলাম গুড, ক্লাস দিলাম কালার, COLOR, এটা লিখলাম। এখন এইখানে কথা হলো যে এই কালার যে দিলাম, এই কালার যেটা করছি এর সবখানি পাবে এইখানে। দেখেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা, কিন্তু দেখেন এইটা যা যা আছে এইটা তা তা আছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা সবকিছুই আমি নেব, কিন্তু আমার এই কালারটা পছন্দ হইতেছে না, মানে আমার এই কালারের সবকিছু নেব এইটা পছন্দ হচ্ছে না কালারটা। এখন কি করব আমি, কি এই কালার বাদ দিয়ে আবার অন্য একটা ক্লাস নিয়ে ব্যাক সবখানি কোড, যেমন প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, এটা কি আবার লিখব? আবার লিখব না, আমরা কোড কম করব। এই কারণে আরেকটা ক্লাস নেবেন, এইখানে পেন নামে একটা ক্লাস নিলাম, এইখানে পেন নামের ক্লাস অনলি এই পেনের মধ্যে, যেহেতু এই কালার আপনার পছন্দ হইতেছে না, এই কালারটা আপনি শুধু চেঞ্জ করে দেবেন। এইখানে কালার দেবেন হচ্ছে আপনার, দেখি একটা কালার ভালো, এটা দেবেন ব্রাউন কালার দেবেন। তাহলে কি হইলো, এই কালারের মধ্যে এই কালারের সিএসএসটাও আগে সবখানি পাইলো, তারপর এটা যেহেতু শেষে লেখা সেই কারণে এই কালারটা ওভাররাইট করে এই কালার বসে যাবে। দেখেন আমি কিন্তু একটা ক্লাস ব্যবহার করে একটা প্রপার্টি লিখছি, কিন্তু এখানে এই তিনটাই পাবে। সেভ করি নাই, হ্যাঁ সেভ করি নাই, HTML-টাতে সেভ। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমি একটা ক্লাস করে অনলি একটা প্রপার্টি ব্যবহার করে এইটার সব কিছুই নিছি, শুধু আমি কালারটা আমার নিজের মতো দিছি। এইগুলো কাজের জন্য হচ্ছে আমরা একাধিক ক্লাস ব্যবহার করব। আপনি কি বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ মাঝে মাঝে আমার সাথে কথা বলেন, মনে হয় মাঝে মাঝে এইভাবে এসে দেখি যে কেউ আসলে আছে কি না, চলে গেছে। জাস্ট মিনিট, একটা নয়েজ হইতেছে, আমি একটু ওটা ইয়া করে আসি। হ্যালো, এখন আপনাদের ক্লাস আইডি সম্বন্ধে একটা কনসেপ্ট ধারণা আই থিঙ্ক আশা করছি এসে গেছে। এখন আমি চাচ্ছি কি চাবো আমি, এখন এখন আমি চাচ্ছি এই সবগুলো একটা ডিভের মধ্যে নেব, টেবিলের মতো করছি না, ডিভের মধ্যে নেব। ডিভ হচ্ছে সিএসএস এর আর একটা টেবিলের মতো একটা ট্যাগ সিএসএস এর,
HTML এর এটা CSS এর জন্য ইউজ করা হয় div div হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ এই div এর আমরা কালার দেব তার আগে আমি এই দুইটা ট্যাগ কে দেখি ভিতরে নেই এই ডিভের একটা ক্লাস কিংবা আইডি কিংবা যে কোনো কিছুই আমরা ধরতে পারি কিংবা 600 ডিভও ধরতে পারি কিন্তু ডিভ যেহেতু আমাদের অনেকগুলো হবে সেহেতু আমরা একটা ক্লাসই ধরে নেই ক্লাসের নাম দিলাম ডিভ ডিভ টেক্স যে কোনো একটা নাম দিলাম এটাতে কোনো সমস্যা নাই এইটা ধরে আমরা এখন একটু সিএসএস করব যেহেতু ক্লাস তার আগে একটা ডট সাইন হবে সেট করি নাই এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে কালার কোড দেই 555 কন্ট্রোল ই দেই এখান থেকে কালার পিক করি রেড এর মতো দেই আপনাদের তো কালার কোডের কালার পিক করা দেখাইছি আশা করি পারবেন দেখেন নিচে তা কিন্তু ই হয়ে গেছে এটা একটা ডিভ নিছি ডিভের মধ্যে হচ্ছে আপনার এই দুটা রাখছি তো আমরা ডিভের চতুর পাশে একটা প্যাডিং দেব যেন জায়গা হয় প্যাডিং দিলাম 20-30 পিক্সেল করে দেখেন চতুর পাশে একটা প্যাডিং এর মাঝখানে চলে আসছে এইখানে আর একটা কথা আছে নেসলেট সিলেক্টর ধরা নেসলেট সিলেক্টর ধরা কেমন এই দেখেন ডিভ এর মধ্যে কিন্তু একটা ক্লাস এই ক্লাসের মধ্যে পি ট্যাগ এর মধ্যে কিন্তু প্যারাগ্রাফ আর আমরা এখানে কি ধরছি সরাসরি প্যারাগ্রাফ আইডি ধরছি এই রকম আমরা ধরবো না এরকম না ধরে কি করব এই ডিপ টেক্সট এইটার মধ্যেই তো যেহেতু এইটার মধ্যেই সেহেতু আমরা এইভাবে ধরব কারণ প্রথমে আমরা ডিপ টেক্সটটা ধরছি ক্লাস হিসেবে তার মধ্যে কি তার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ তার এই পাশে হচ্ছে আইডি দিয়ে প্যারাগ্রাফ অর্থাৎ যেটার মধ্যে যেটা সেটার মধ্যে সেটা এইভাবে আমরা ধরব এইখানে যদি এই প্যারাগ্রাফের মধ্যে আরেকটা ট্যাগ থাকতো তার মধ্যেও অন্য কিছু ক্লাস থাকতো তাহলে আমরা এই পাশে লিখতাম আমরা যখন ইউএলএলআই দেখব তখন এটা আরো ভালোভাবে দেখব এখন আমি চাচ্ছি যে এই দেখেন একই কিন্তু কোনো পরিবর্তন নেই এখন আমি চাচ্ছি এই পুরা ডিপটারের নিচে একটা ইমেজ আনতে এই পুরা ডিপটার নিচে একটা ইমেজ আনতে সেটা কিভাবে আনব সেইটা আনতে গেলে আমাদের কোনটা এই ডিপটাতে আমরা ইমেজ আনব সেটা আনতে গেলে এই ডিপটাতে আসব আয়শা এইখানে লিখব ব্যাকগ্রাউন্ড যেহেতু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনব GROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য আমাদের যে HTML এর যেমন হাইপার রেফারেন্স কিংবা SRC ট্যাগ দিয়ে আপনি লিংক পাথ করে দিছি এইখানে তেমন না এইখানে পাথ করে দেওয়ার জন্য হচ্ছে URL ব্যবহার করতে হবে URL এই URL এর মধ্যে হচ্ছে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে চলেন একটা ইমেজ নিয়ে আসি সর্বপ্রথমে সর্বপ্রথম ইমেজ ও কি লিখি বলেন ব্যানার ইমেজেস ব্যানার ইমেজেস এ চাই ব্যানার ইমেজটা
এইটা নেই, ওইটা তো কাল নিছিলাম আমরা। আমাদের ই ফোল্ডারে যাব, ক্লাস ফাইভ ইমেজেস, এখানে এসে আমরা এটার নাম দিয়ে দেব ব্যানার। এখন আমাদের পাথ করে দিতে হবে। এখন আমাদের পাথ কিভাবে করতে হবে, কেউ কি আইডিয়া আছে বলেন তো। হ্যালো স্যার, এখানে তো পাথটা জানি না কিভাবে করতে হবে। এইচরেফ দিয়ে করতে হবে না, এইচরেফ তো আগেই বলছি, এটা ইউআরএল দিয়ে করতে হবে। আমরা এটা কোন ফাইলের মধ্যে আছে, সিএসএস ফাইলের মধ্যে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আমরা আসি হচ্ছে এইখানে, এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা ইমেজের লিঙ্কটা দেব। ইমেজটা আছে কোথায়? ইমেজটা আছে ইমেজ ফোল্ডারের মধ্যে না? আর আমাদের ব্রাউজারটা কি করে, ব্রাউজারটা হচ্ছে এই এইচটিএমএল রিড করে আর এইখান থেকে হচ্ছে পাথ ধরে। এইখানে কি আমাদের সিএসএস ফাইলটা আছে? আমাদের সিএসএস ফাইলটা আছে সিএসএস ফোল্ডারের মধ্যে, তাইলে এটা বাইরে আনতে হবে। একেতে হয়তো এই ফাইলটা আমার বাইরে এনে এইচটিএমএল এর সাথে রুটে রাখতে হবে। এইটা না করে আমরা করব কি, এই ফাইলটাকে কিভাবে বের হয়ে আসা যায়, এই ফাইলটা থেকে বের হয়ে এসে রুটে আনবো, তারপরে হচ্ছে আমরা লিঙ্ক করে দেব। এই ফাইলটা থেকে বের হয়ে আসার জন্য কি করতে হয়, সেটা হচ্ছে ডট ডট স্ল্যাশ। এর মানে হচ্ছে আপনি যে কোনো একটা ফাইল থেকে বের হইলেন, এক ঘর পিছাইলেন, এক ঘর হচ্ছে আগে গেলেন। এখন ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে আমি এই ফাইলের রুটে চলে আসছি, অর্থাৎ আমার সিএসএস এইচটিএমএল এর লিঙ্কটা এইখানে চলে আসছে। এখন তো আমরা নর্মালি দিতে পারি, এখন এইখানে চলে আসছে, এখন এইখানে চলে আসলে ইমেজ ফোল্ডার তার মধ্যে ইমেজ এটা দিয়ে দেব। যাতে এইখানে চলে আসছে তার মধ্যে এখন রুটে চলে আসছে, রুটের সাথে কি আছে ইমেজেস ফোল্ডার আছে, ইমেজেস ফোল্ডার, ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে ব্যানার ইমেজটা আছে। এই দেখেন আমাদের পাথ হয়ে গেল। বুঝতে পারছেন আমাদের পাথ? ভাই ডট ডট স্ল্যাশ এটা যতবার দিবে ততবার কি পিছনে যাবে? হ্যাঁ, ততবার পিছনে যাবে। যদি আমরা এই সিএসএস ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার নিউ ফোল্ডার নিই আর এটা এর মধ্যে রাখি, এখন কিন্তু পাথ হয় নাই। এখন নিউ ফোল্ডারের মধ্যে সিএসএস, এখন কি করতে হবে? এখন যদি যাই কিপচেন্স এডিটর, এখন যদি যায়, এখন কিন্তু এটা পাথ হয়েছে। আচ্ছা, তার আগে আমরা দেখি তো, তার আগে আমরা এটা কাট করি। ধরেন এই ফোল্ডারটা নাই, তার আগে আমরা একটা কাজ করে আসি যে দেখি এখন কিন্তু এইটা পাথ, দেখি আমাদের ইমেজটা আসে নাকি। সেভ করি না ইমেজই, দেখেন এখন কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে। বুঝতে পারছেন? এখন যদি এই রকম হয়, একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে এই লিংকটা গেল, দেখি এখন কি অবস্থা। এখন আবার এটা কোথায় কেটে গেল, ও এখন তো ফোল্ডার থেকেই বের হয়ে গেছে, মানে এখন আমার লোকেশনটাই চেঞ্জ হয়ে গেছে। আমি লোকেশনটা আগে নিয়ে আসি, এখন নিয়ে আসছি, কিন্তু আমাদের পাথ কি, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ইমেজের মধ্যে থেকে বের হয়েছি, দেখি আমাদের আসে নাকি ইমেজটা। দেখেন এখন কিন্তু আমাদের ইমেজটাই নেই, অর্থাৎ আমাদের সিএসএস টাই পায় নাই। কারণ কি পায় নাই, কারণ কি বলতে পারবেন? কোনো সিএসএস পায় নাই, আমরা লিংকের ওই রেফারেন্সটা সরাইছি। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে দেখেন আমাদের কি ছিল, সিএসএস এর মধ্যে স্টাইল শিট ছিল, এখন সিএসএস এর মধ্যে নিউ ফোল্ডার, তার মধ্যে স্টাইল শিট আছে, সিএসএস এর মধ্যে নিউ ফোল্ডার, তার মধ্যে হচ্ছে এইটা আছে।
এখন দেখেন এখন স্টাইল সেভ করছি। আচ্ছা আমি আবার পাঠটা করি। সিএসএস এর মধ্যে নিউ ফোল্ডার, তার মধ্যে এটা হচ্ছে না কেন, সিএসএস আমাদের নিউ ফোল্ডার style.css, দেখি কি অবস্থা হয়। এখন দেখেন এখন স্টাইলটা পাচ্ছে, কিন্তু কি পায় নাই, আমাদের ইমেজটা পায় নাই। ইমেজটার পাথ ঠিক করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আরেক ঘর ব্যাগে যেতে হবে। আরেক ঘর ব্যাগে গেলেই পাথটা পাবে, কারণ হচ্ছে আমাদের এই সিএসএস থেকে ব্যাগে আসলাম হচ্ছে নিউ ফোল্ডারে, এক ঘর ডট ডট স্ল্যাশ, কিন্তু এখানে কি রুট ফাইল, আরেক ঘর ব্যাগে আসার পর তো আমার রুট ফাইল দেখতে পাবো, অর্থাৎ দুইটা ডট ডট স্ল্যাশ দিলে আমার পাঠটা হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন ইমেজটা পেয়ে গেছে। এই ফোল্ডারের পাথ করা কি কারো কোনো আর কোশ্চেন আছে? আচ্ছা, দুইটা ফুল, দুইটা ডট ডট দিলে একবার পিছাবে? হ্যাঁ, দুইটা ডট ডট স্ল্যাশ দিলে এক ঘর পিছাবে, তারপরে আবার ডট ডট স্ল্যাশ দিলে আরেক ঘর পিছাবে। আপনি যত ফোল্ডারের মধ্যে সিএসএস টা রাখেন তত ডট ডট স্ল্যাশ দিয়ে রুটে আসা লাগবে। প্রথমে হচ্ছে রুটে আসবেন, তারপরে হচ্ছে আপনি লিংক করুন। আর রুটে আসার জন্য আপনি যত ভিতরে থাকেন তত ভিতরে ডট ডট স্ল্যাশ দিয়ে বের হতে হবে। আচ্ছা বুঝছি, চলেন আমরা আগের অবস্থায় যাই, নিউ ফোল্ডারটা ফেলে দেই, কারণ সব কিছু একটা সৌন্দর্য আছে। নিউ ফোল্ডার ফেলে দিলে এখন তো এটা চলে যাবে, এটার লিঙ্কও ঠিক নাই, আমরা এটার লিঙ্ক করে দেব। সিএসএস আছে, তার মধ্যে হচ্ছে স্টাইল শিট আছে, এটার লিঙ্ক দেন আমরা এটা নিয়ে আসি। রাইটে রাখি, এখন এইটা লিংক করে দিই, যেহেতু এক ফোল্ডারের মধ্যে আছে সেহেতু আমরা এক ঘর ই, তারপর হচ্ছে স্ল্যাশ। এখন এই ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করে দিই, খারাপ দেখে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করার জন্য হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড প্যারাগ্রাফ আইডি, আইডি ব্যাকগ্রাউন্ড কালার বাদ, আর একটা কার ক্লাস কালার আর পেন, পেনের কালার আর এটা হচ্ছে কালারটাই রিমুভ এখান থেকে সরে দিই, দেখি কি অবস্থা হয়। এখন এইটা ডিফল্ট ভাবে এইটার পাইছে, এইটা পাওয়ার কারণ হচ্ছে এই পি ট্যাগের কালারটা পাইছে, এই পি ট্যাগ। এই কারণে আমরা যা করব, আমরা অবশ্যই একটা করে ক্লাস ব্যবহার করব, যেন একটার কালার অন্যটা যদি আমাদের দরকার না হয় সেটা যেন না পায়, এইটাই হচ্ছে আমাদের কথা। এটার নাম কি দেবো, এটার নাম দিয়ে আর 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 কপি করি, এটাতে ইসি তো সব কালার করছি। দেখেন এইটা আরেক ভাবে লেখা যায়, ডট এইভাবেও লেখা যায়। এইভাবে লেখার মানে হচ্ছে এই পি ট্যাগের মধ্যে হচ্ছে একটা ডট ক্লাস আছে, যদি এখানে স্পেস দেন তখন কিন্তু আর হবে না, তখন এটা মিন করে হচ্ছে এই পি ট্যাগের মধ্যে আর একটা ক্লাস মানে ট্যাগ আছে, এর মধ্যে না, এই ট্যাগের মধ্যে না, এই যে এইখানে ধরেন যে এইখানে আর একটা ট্যাগ আছে তখন একটা ক্লাস আছে স্পেস দিলে। যখন আপনি স্পেস দেবেন না তখন হবে কি, এই পি ট্যাগের মধ্যে অর্থাৎ এই লাইনেই একটা ক্লাস আছে। যেহেতু এটা অনেক পরের বড় বিষয়, আমরা পরে দেখব, অনলি শুধু ক্লাস হিসেবে আমরা ধরে এখন কাজ করব। দেখেন এখন যদি আর আর দিয়ে ক্লাস হিসেবে ধরি তখন আর এই কালার গুলা নিচের গুলাতে পাবে না। দেখেন চলে গেছে, কিন্তু উপরেরটা পায় নাই, নিচেরটা পায় নাই, আর আর টেক্সট অ্যালাইন সেন্টার এইটা পায় নাই,
this is the class ও এটা তো আমি সেভ করি নাই এই দেখেন এইগুলা ঠিকই পাইছে কিন্তু এই দুইটা আর পায় নাই এই দুইটা পাওয়ার জন্য একটু কাজ করি তারপর একটা কাজ দেখাচ্ছি এই দুইটা একটা প্যারাগ্রাফ একটা পেন ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ টেক্স মার্জিং প্যাডিং হোয়াইট না দিয়া ইয়েলো গ্রিন দেই ফন্ট সাইজ ফন্ট ফন্ট সাইজ 30 পিক্সেল আমি চাচ্ছি এইগুলা এইগুলা এইখানেও হবে পেডিং কালার এটা কালার বেশি হয়ে গেছে এখন দেখেন এইটা হচ্ছে টেক্সট ডিফ একটা ক্লাস এটা শুধু পেন লিখছি এটা হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস তো আমরা উপরে যেরকম লিখছি এইখানেও সেরকমই লিখব ক্লাস স্পেস অর্থাৎ এই ক্লাসটা ধরলাম তারপর স্পেস দিয়ে এর মধ্যে একটা ক্লাস এটা স্পেস দেওয়া মানে হচ্ছে এটা ঠিকই অবস্থা হয় এটা দেখা যাচ্ছে না আচ্ছা টেক্সট অ্যালাইন দুটাই সেন্টার করে দেই দেখেন এইটা আরেকটা ভুল হচ্ছে সব সময় আর শেষে সেমিকলন দেবেন সেমিকলন যেন কখনোই বাদ না যায় টেক্সট অ্যালাইন সেন্টার সেমিকলন বাদ গেল মানে হচ্ছে আপনার মাথার চুল শেষ এই কালারটা দেখা যাচ্ছে না এই কালারটা দেখো এই কালারটা দিছি কিন্তু দেখেন আমি যখন ব্রাউজারটা অনেক ছোট করতেছি এই ইমেজটা বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে দেখেন ইমেজটা কিন্তু ভাগ ভাগ হয়ে আছে মনে হচ্ছে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এই যে একটা ইমেজ এই যে একটা ইমেজ ডাবল কিন্তু ইমেজ আছে রিপিট হচ্ছে আপনি আরো ছোট করে দেখেন এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা ইমেজ রিপিট হচ্ছে এই রিপিট যেন না হয় এই কারণে হচ্ছে পুরাটা পাওয়ার জন্য হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিটটা দিতে হবে নো রিপিট মানে ও আর কোনো রিপিট করবে না যখন আসেন এইখানে দেখেন ও কি আর রিপিট করতেছে ইমেজ পায় নাই দেখে এই পাশে লাল একটা ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড দিছিলাম ওইটা আসছে কিন্তু ও কিন্তু আর রিপিট করতেছে না কিন্তু আমরা চাচ্ছি এই ইমেজটা পুরোটুকু আসুক এই অর্ধেক অর্ধেক করে আসবো কেন এই কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হয় কভার মানে তুমি পুরোটা জুড়ে নাও তুমি রিপিটও হবে না আবার ভাঙেও যাবে না তুমি যতটুকু ইমেজ সমস্যা নাই তুমি পুরোটা জুড়ে থাকবে দেখেন একটা ইমেজই কিন্তু অর্থাৎ এই যে একটাই দেখে এটা বোঝা যায় একটা ইমেজই কিন্তু পুরোটাই জুড়ে আসে ভাঙেও নাই আবার বাদও যায় নাই ও পুরোটা জুড়ে আসে যখনই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন তখনই এই প্রপার্টিগুলো আপনারা দিবেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এইগুলো আবার একসাথেও লেখা যায় সেটা যখন লিখব তখন ধীরে ধীরে বুঝবো আপনি আগে ভাঙে ভাঙে খুচরা লেখেন এই গেল ইমেজের উপর লেখা দেখেন ইমেজ কিন্তু আছে ইমেজের উপর লিখছি ইমেজের উপর অনেক কিছু এখন লেখা যায় আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতেছি জি স্যার এখন কথা হচ্ছে এখন আমরা কি দেখব দাঁড়ান এখন আমরা দেখি
fusion span tags type. দেখেন এখন তো আমরা মোটামুটি সিএসএস এর অনেক কিছুই গেছি, আমি চাচ্ছি যে এই সিএসএস গুলা দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচারাল হইতে দেখি আমি একটা সাইট তৈরি করতে পারি নাকি। আমি একটা সাইট তৈরি করতে চাচ্ছি এইটুকু সিএসএস দিয়েই, এইটুকু সিএসএস দিয়ে কিভাবে একটা সাইট তৈরি করা যায়। যেমন উপরে একটা হেডিং রাখলাম, যেমন এই লেখাটাই হেডিং, নিচে একটা ব্যানার লেখা, তার নিচে একটা ফর্ম ইউএল, সেটা তো দেখি আমরা চেষ্টা করি। সব ফেলে দিলাম আমরা, আরো চাপা দেই যেন জায়গা হয়। এখন আমরা কি করব, এখন আমরা একটা ডিভ নেব, ডিভ এটা কন্ট্রোল শিফট এল দিয়ে সাইজ করে নিলাম, এইগুলাও সব ফেলে দেব, কিচ্ছু রাখবো না আমরা। এখন প্রথমে হচ্ছে ব্রাউজারের ডিফল্ট হয়ে কিছু জায়গা থাকে, সেগুলা রিমুভ করার জন্য আমরা স্টার লিখব, মার্জিন জিরো, প্যাডিং জিরো, একটা আমাদের আউটলাইন থাকে সেটাও জিরো করে দিলাম, সত এটা সত। এখন এই ডিভ, এই ডিভের একটা ক্লাস নেব আমি, ক্লাসের নাম দেব কন্টেইনার, যে কোনো নাম দেওয়া যায়, তবে কন্টেইনার নাম দেওয়ার কারণ আছে, এইগুলা দিয়ে হচ্ছে কাজ ফ্রেমওয়ার্ক করছে, তো এইগুলার সাথে আমরা ফ্যামিলিয়ারাইজেশন হওয়ার জন্য আগে থেকে করব, আপনারা যে কোনো নাম দিলেই চলবে। কন্টেইনার একটা ডিভ নিলাম, যেহেতু একটা ক্লাস সেহেতু একটা ডট দিয়ে ক্লাসটা লিখলাম। এইখানে আমরা কি করব, এইখানে কন্টেইনার একটা উইথ দেব আমি, উইথ উইথ দেব হচ্ছে কত, 980, 980 পিক্সেল উইথ দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার সেটা 222, দেখি কি অবস্থা হইল, রিমুভ করিনি, ও এটা সেভ করা হয়নি। দেখেন কিছু কি পাইছে, কিচ্ছু পাইনি, কারণ আমরা শুধু উইথ দিছি, হাইট দেই নাই। হাইট দেব 600 পিক্সেল, বুঝলাম না কাহিনী কি, আমরা কি পিক্সেল লিখছি, 60 পিক্সেল দিছি, 600 পিক্সেল, যেহেতু কালারটা ভালো লাগতেছে না কালারটা চেঞ্জ করব, অ্যাশ কালার টাইপ দেব, দেখেন এই রকম একটা ই আসলো, টেবিলের মতো আসতেছে না। হ্যাঁ কথা বলেন আপনারা, টেবিলের মতোই কিন্তু টেবিলের কনসেপ্টটা। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এইটা মাঝখানে নেব, এটা মাঝখানে নেওয়ার জন্য কি দেখি টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হয় নাকি, আমরা তো এতক্ষণ লিখলাম
কই না হয় না কেন হয় না কারণ হচ্ছে এটা টেক্সট অ্যালাইন অর্থাৎ টেক্সের অ্যালাইনটা সেন্টার হবে এটা কিন্তু টেক্সের অ্যালাইন না এটা একটা ব্যাকগ্রাউন্ড তো ধরেন আমরা জানি না দেখি অনলাইনে অনলাইনে কি লেখা থাকবে এটা হচ্ছে বড় কথা অনলাইনে দেখি ব্যাকগ্রাউন্ড সেন্টার কিভাবে নাই ব্যাকগ্রাউন্ড দেখি কি দেয় সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি দেখেন ওরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিছে সেন্টার কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড পজিশন না তারপরে দেখি আসলে কাজ করে কিনা কপি করলাম কপি করা এইখানে রাখলাম দেখি সেভ করলাম দেখি আসলে যায় কিনা দেখেন যায় না এটা কি ব্যাকগ্রাউন্ড আপনি বলতে পারেন এটা কি এইটা হচ্ছে একটা ডিভ এটা কোনো ব্যাকগ্রাউন্ড না এইটা মাস এটা মাসখানে নেওয়ার জন্য এইটা হচ্ছে মার্জিন মার্জিন অটো দিলেও মাসখানে আসবে দেখেন চলে আসছে অটো দেওয়া মানে হচ্ছে এই মার্জিন উপরের থেকে অটো নিচ থেকে অটো ডানে বামে সব দিক থেকে অটো আমরা চাচ্ছি উপর থেকে আমরা একটু ফাঁকা রাখব উপর থেকে একটু ফাঁকা রাখার জন্য আমাদের কি কোড লিখতে হয় উপরে নিচে আমরা দুইটা প্রপার্টি এখন ইউজ করব কারণ ডানে বামে অটো দেব সমান দুইটা প্রপার্টি লেখার জন্য উপরে নিচের জন্য প্রথমে যেটা লিখতে হয় সেটাই উপরে নিচে যায় প্রথমে লিখলাম আমরা 20 পিক্সেল অর্থাৎ উপরে নিচে 20 ডানে বামে অটো দেখেন কি হয় দেখেন ডানে বামে অটো অর্থাৎ ডানে বামে অটো জায়গা নিয়ে নিছে ও মাঝখানে আসবে অটো মানে মাঝখানে আর উপরে নিচে 20 পিক্সেল নিয়ে নিছে বুঝতে পারছেন মার্জিনের কাজ কখনোই ডিপ কে টেক্স অ্যালাইন সেন্টার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এগুলা দিলে যাবে না এই ব্লক লেভেল এলিমেন্ট অর্থাৎ ডিপ কে মার্জিন অটো দিয়ে মাঝখানে আনতে হয় আরও কিছু প্রপার্টি আছে যেগুলা ফ্রেমওয়ার্কে ওগুলো আমরা দেখবো তবে এইটুকুই মাথায় রাখেন আপাতত এখন আমি এই কন্টেইনারের মধ্যে চাচ্ছি কি এই কন্টেইনারের মধ্যে আমি চাচ্ছি উপরে একটা হেডিং থাকবে একটা পি ট্যাগ থাকবে না একটা H2 হেডিং ট্যাগ থাকবে দিস ইজ আওয়ার সাইট হেডিং হেডিং দেখি কি অবস্থা হয় দেখেন এইখানে হেডিং আসে আমি চাচ্ছি এইটা টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস হবে মাঝখানে আসবে কালারটা চেঞ্জ হবে ফন্ট সাইজ বড় হবে এইটা করার জন্য আপনি তো জানেন প্রথমে কি লিখতে হবে প্রথমে যদি আমি H2 ট্যাগ প্রথমেই দেওয়া শুরু করি কোথায় গেল H2 ট্যাগ যেহেতু ট্যাগ এটা তো আর ডট হবে না আইডিও হবে না যদি H2 দেওয়া আমি শুরু করি কাজ করবে কিন্তু এই ডিভের ভিতরে এসে আর একটা H2 ট্যাগ দিলেন তখন এটাও কাজ করবে আমি দুইটা কাজ করবো না আমি একটা কাজ করবো দুইটা কাজ আমি দুই ধরনের করবো এই জন্য এটাকে ডিফাইন করে দেওয়া হয় এটা নির্দিষ্ট ওকে বলে দেওয়া হয় এইটাই শুধু কাজ করবা এর বাইরে ডিভের বাইরে যদি কোনো H2 থাকে কাজ করবা না এই কারণে হচ্ছে এই ক্লাসটা ধরতে হবে ডট সাইন এই ক্লাসটা এর মানে হচ্ছে এই ক্লাসের আন্ডারে H2 এর আন্ডারে যে সকল H2 থাকবে ওই সকলই শুধু এর মধ্যে যে প্রপার্টি লিখবেন সেটা পাবে এর বাইরে যদি কোনো H2 থাকে ওই H2 তে কোনো CSS পাবে না
তাহলে চলেন আমরা এস টু লিখি, এস টু টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে প্যাডিং দেই উপরে নিচে দেই 10 পিক্সেল করে, ডানে বামে দেব 0, মানে ডানে বামে থাকবে না। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেব কি, ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্লু, দেখি কি অবস্থা হয়। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আপার কেস সব পাইছে, উপরে নিচে 10 পাইছে। এখন আমি চাচ্ছি এর নিচে একটা ইমেজ ট্যাগ, এর নিচে একটা ইমেজ ট্যাগ, মানে ব্যানার ইমেজ, আমরা ব্যানার ইমেজ আনছি, ব্যানার ইমেজ এই ডিভের নিচে একটা ইমেজ ট্যাগ দেব, IMG ট্যাগ, সোর্স হচ্ছে ইমেজ, ফোল্ডারের মধ্যে ইমেজেস, এখানে লিখি ব্যানার ইমেজ। আমি কি একটু কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ ভাইয়া, একটা কোয়েশ্চেন করতাম, আমরা তো এখানে কোনো সাইজ দিই নাই, কিন্তু এটা অটো সাইজ কেন নিছে? এটা কি ওই প্যাডিং এর জন্যই? কোনটা অটো সাইজ আবার একটু বলেন। এই যে আমরা দিস আওয়ার সাইট হেডিং এটা লিখছি তো, কিন্তু এটার তো উপর নিচে আমরা কোনো সাইজ দিই নাই। ওই যে আমরা যখন ইয়া নিতাম, টেবিল নিতাম, ওইখানে তো আমাদের সাইজ দেওয়া লাগতো না? এটা কি অটো প্যাডিং এর জন্য নিছে নাকি? ও উপরে নিচে সাইজ দিবেন, হ্যাঁ এটা প্যাডিং এর জন্য, উপরে যে জায়গা নিচে যে জায়গা এটা প্যাডিং এর জন্য। তাহলে সাইডের গুলো ওইটাও প্যাডিং এর জন্য নাকি? না না না, এটা প্যাডিং, সাইডের গুলো প্যাডিং এর জন্য না, কারণ কি এটা আমি টেক্স অ্যালাইন সেন্টার দিছি, অর্থাৎ ও মাঝখানে আসছে, এখানে আরো যত লিখবেন ও দুই পাশ থেকে সরবে, মাঝখান থেকে সরবে, বুঝতে পারছেন? এই পাশ থেকে প্যাডিং টা আমি সরাই নাই, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারের জন্য এখানে আসছে, বুঝতে পারছেন? এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট দেখে এই পাশ থেকে পুরো সরে আসছে, এটা আমি ইনলাইন এলিমেন্ট করে দিতেছি। দেখেন কোনটা এস টু ট্যাগ, এটা আমি এটা লিখবো ইনলাইন ব্লক। ও এটা হচ্ছে কি ডিসপ্লে, ডিসপ্লে কি ইনলাইন, ইনলাইন ব্লক, অর্থাৎ ও শুধু ওর যেটুকা লেখা ওইটুকার মধ্যেই যাবে। দেখেন ও কিন্তু এই যে ইনলাইন ব্লকে চলে আসছে, কিন্তু যখনই আপনি ইনলাইন ব্লক দেবেন তখনই হচ্ছে ও আর টেক্সট অ্যালাইন সেন্টার হবে না। এটাতেও আর একটা পদ্ধতি আছে, সেটা দিয়ে মাঝখানে আনা যায়, টেনশন করেন না, সব দেখব আমরা। তো আপাতত ইনলাইন ব্লক উঠা দিই, কারণ এটা ব্লক লেভেল এলিমেন্টে ভালো লাগতেছে যেহেতু পুরো হেডিং। আর আমরা ইমেজটা দিছি, দেখেন ইমেজটার কি অবস্থা, ইমেজটা আসছে, কিন্তু আমাদের ডিপ এইটুকু, ও এত বেশি গেল কেন? আমাদের ডিপ কিন্তু এইটুকু, ও বেশি গেছে, এই কারণে হচ্ছে আমরা এই ইমেজটা ধরবো, এই ডিপটা আগে ধরবো, ডিপের আন্ডার হচ্ছে ইমেজ, তো এইটা আগে ধরি, কপি করলাম, এটার মধ্যে ইমেজ, এটা যেহেতু ইমেজ একটা ট্যাগ সেহেতু ডট কিংবা আইডি কিছুই হবে না। দেখেন কন্টেইনারের ভিতরে ইমেজ ধরছি আমি। এখন এইটা হচ্ছে আমি চাচ্ছি যে এই ডিভের উইথ এই পর্যন্তই থাক, কিন্তু হাইট থাক হচ্ছে আপনার 300 পিক্সেল কিংবা 200 পিক্সেল। এইটার কারণে হচ্ছে আপনাকে দিতে হবে, এটার উইথ কত, 980, এখানে আপনি 980 লিখলেও চলবে, কিংবা উইথ দিবেন হচ্ছে পার্সেন্টেন্সে, পার্সেন্টেন্স দেওয়ার অনেক সুবিধা, অটো জেনারেট করে নেয় রেসপন্স ক্ষেত্রে, উইথ দিলাম 100%, হাইট দিলাম, এই ক্ষেত্রে হচ্ছে আপনার 100% হাইট দিলে পুরো সাইট নেবে, এই ক্ষেত্রে আমরা পিক্সেল দেবো, হাইট দিলাম 200 পিক্সেল। দেখেন ইমেজটা কিন্তু ধরে ফেলাইছি আমরা, 20 পিক্সেল মেবি হয়েছে। হ্যাঁ
দেখেন একটা হেডিং দিলাম উইথ, দেখেন পুরা টুকু নিছে ও, তারপর আপনি 200 পিক্সেল হাইট নিছে ইমেজটা। এখন ইমেজের মধ্যে কি চাচ্ছেন? এখন এই ইমেজের মধ্যে কিন্তু আপনি লিখতে পারবেন না ওইটার মতো, ওইটা যেই উপর দিয়ে লিখছিলেন এইটা কিন্তু উপর দিয়ে লিখতে পারবেন না। এটা লেখার অনেক কষ্ট আছে, এটা পরে শিখবো। এইটা উপর দিয়ে লিখতে গেলে এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এখন ইমেজটা সরাসরি ইমেজ হিসেবে আসছে। এই ইমেজটা লিখতে গেলে এইখানে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে লিখতে হবে, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার ইয়া দিতে হবে। ধরেন আমরা তাই করি, আমরা এই ইমেজটা এইভাবে না লিখে আমরা এই ডিভ কন্টেইনার, কন্টেইনার না, এখানে আরেকটা ডিভ নেব, নেসলেট ডিভ, টেবিলের মতো। কিন্তু টেবিলে যেমন হাইট উইড দেওয়া লাগতো, এখানে আর হাইট উইড দেওয়া লাগে না, ডিআইভি ডিভ। এই ডিভের একটা ক্লাস দেব, ডবল এন ইয়ার ইনার ডিভ নামে একটা ক্লাস, ও ক্লাস এটা লেখে নেই, ক্লাস ওয়াই ডবল এন ইয়ার ইনার ডিভ, কপি। তখন আর এইগুলার দরকার হবে না, যেহেতু আমাদের ইমেজ ট্যাগই নাই। সো এই পর্যন্ত ডিলিট করে দিই। এই ইনার ডিপটা কি এর ডিভের আন্ডারে, কন্টেইনার ডিভের আন্ডারে না, এটা একটা ইনার ডিপ ক্লাস। এই যে এইভাবে লিখব, প্রথমে কন্টেইনার ডিপ ক্লাস, কন্টেইনার ক্লাস, তারপর হচ্ছে ইনার ডিপ ক্লাস, ইনার ডিপ ক্লাস। এখন আমরা ইমেজটা দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ, হচ্ছে ইউআরএল দিয়ে শুরু করতে হয়, তারপর এটা যেহেতু স্টাইল শিটের মধ্যে স্ল্যাশ স্ল্যাশ ব্যাগেজার রুটে গেলাম, তারপর ইমেজের মধ্যে আসলাম, তাহলে ইমেজ দিলাম, এটা রিপিট হবে, এই কারণে ব্যাকগ্রাউন্ড রিপিট দেব, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ দেব, কাভার, দেখেন কি অবস্থা হয়, দেখেন ইমেজটা অনেক বড় হয়েছে। এইটা হচ্ছে আমাদের এখন কন্ট্রোল করতে হবে, এইটার আপনার হাই উইথ দেন হচ্ছে 100%, কন্টেইনার উইথটা নেবে, এই দেখেন সেমিকলন দেই নাই, বিশাল ভুল, হাইট দেব 200 পিক্সেল। এই কি অবস্থা, আসে নাকি, সেভ করছি, ইন এইচটিএমএল সেভ করি নাই, দেখেন চলে আসে। এইটা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটার মধ্যে যা লিখতে চান সেটা হচ্ছে এই ডিভের মধ্যে এখন লিখতে হবে। এই ডিভের মধ্যে আমরা এখন একটা এইস অন ট্যাগ দেব, সাইটে আমাদের একটা এইস অন ট্যাগ দরকার হয়, এটা দেব হচ্ছে ব্যানার ইমেজ, দেখেন ব্যানার ইমেজ চলে আসছে। এইটাতে হচ্ছে আমাদের স্টাইল করতে হবে, এটা স্টাইল করার জন্য এই যে ইনার ডিপ এইটুকাই ধরলাম, কপি, তার মধ্যে হচ্ছে এই অন ট্যাগ। দেখেন এইখানে কি হলো, এখানে হচ্ছে কন্টেইনার, কন্টেইনার আন্ডার ইনার ডিপ, তার আন্ডারে এইসন, এখানে কন্টেইনার, কন্টেইনার আন্ডার ইনার ডিপ, তার আন্ডারে এইসন। এই রকম যদি বেশি হতে থাকে তাহলে আপনারা প্রথমটা বাদ দিতে পারেন, কারণ হচ্ছে অন্য সেকশনে ইনার ডিপ নাও থাকতে পারে, আমরা নাও নেব, কারণ ক্লাস বিভিন্ন ধরনের নেওয়া যায়। এই কারণে হচ্ছে ইনার ডিপ সাইটে একটাই থাকলে এই ইনার ডিভের আন্ডার এইসন ট্যাগ, এইসন ট্যাগ কাজ করবে, অর্থাৎ এত বড় লেখা লেখা লাগতেছে না, বুঝতে পারছেন? এইভাবে কোডও কমানো যায়। এখন আমরা এই ব্যানার ইমেজের এইসন ট্যাগটাকে আমরা স্টাইল দেব, আমরা এই টু এটা কপি করি, কপি করে টেক্সট অ্যালাইন সেন্টার আপার কেস, ঠিক আছে, প্যাডিং 10 10, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়ে আমরা এটার কালার দেব,
আমরা এটার কালার দেব কি, কালার কোডে কোডে যাই, গ্রিন দেব, সবুজ। দেখি কি অবস্থা হয়, দেখেন এরকম আসছে। আমরা চাচ্ছি নিচে একটা বাটন দেব, আমি নিচে একটা বাটন দিতে গেলে এই সন ট্যাগের মধ্যে একটা বাটন লিখব, ভিউ ডবল টি ও এন বাটন ট্যাগ, বাটন ট্যাগ আছে ক্লিক মি, দেখি কি অবস্থা আসছে কেমন। এই দেখেন একটা বাটন, এটাকে আমরা কালার দেব। এটা দিতে ইনার ডিভের মধ্যে বাটন আমরা ধরি, এটা নেই, কপি, বাটন এইটাকে ধরলাম। এইটা হচ্ছে আপনার এখানে একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং দেব উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে দেব 20 পিক্সেল। কালার কালার দেব কি, কালার দেব এইটা, আর ব্যাকগ্রাউন্ড কালার দেব ইয়েলো, এইটা দেই। দেখি কি অবস্থা, দেখেন একটা বাটন চলে আসছে। এই বাটনটা আমরা মাঝখানে নেব, এই বাটনটা মাঝখানে নেওয়ার জন্য কি টেক সেন্টার কিংবা ব্যাকগ্রাউন্ড এরকম হবে না, এটার জন্য দেখি মার্জিন দিলে, আগেরটা যেমন দিছি মার্জিন দিলে হয় নাকি, মার্জিন অটো আসে না। তাইলে এটা কিভাবে আমরা নেব, গেল মার্জিন দিলে যদি না আসে, টেক্স অ্যালাইন সেন্টার দিলেও যদি না আসে, এটা আমরা মাঝখানে কিভাবে নেব, চলেন তো দেখি আমরা বাটন কিভাবে নিয়ে আসে। BUWN বাটন সেন্টার CSS, বাটন সেন্টার CSS স্ট্যাক ওভারফ্লো, এটা না, এইখানে কোথায় CSS বাটন, ওয়েট, এই বাটনটাকে আমরা ধরছি, এটা তো এখন আমার মনে পড়তেছে না, মার্জিন জিরো অটো করে দিই। হ্যাঁ স্যার, জিরো দিলে বুঝি না, মার্জিন অটো দিয়ে দিবে, কথা তো আমি বুঝতে পারতেছি না স্যার। এইটা আরেক ভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা আপনাদের পজিশন ধরে শিখাবো, আমি অন্য ক্লাসে শিখাইতে চাচ্ছি, কারণ পজিশন খুব একটা জিনিস, টেবিলের মতো এই জিনিসটা শিখতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, আই থিঙ্ক এটা দিয়ে আসবে না,
ডিসপ্লে দেখেন এইটা আমরা নির্দিষ্ট ভাবে আনতে পারি, মাঝখানেও দিতে পারি, আবার আমরা এইটা নির্দিষ্ট ভাবে কোথায় নিতে পারি সেটা হচ্ছে মার্জিন লেফট দিয়ে যদি আমরা 200 পিক্সেল দেই, মার্জিন লেফট থেকে ও 200 পিক্সেল সরে আসবে। এইটা আমরা 200-র কাছে 500 পিক্সেল 980 500 পিক্সেল দেই সরে আসবে। এখন কথা হলো এটা এক্স্যাক্ট মাঝখানে আনার জন্য আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই, এখন আমার মনে আসতেছে না। পজিশন ধরে আনা চারভাবে আনা যায়, সহজটাই মনে আসতেছে না। এইটা একটা বাটন দিলাম, এটা একটা ব্যানার ট্যাগ দিলাম, এইটা হচ্ছে একটা হেডিং ট্যাগ দিলাম। এখন আমি চাচ্ছি এর নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেব। এর নিচে প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার জন্য একটা পি ট্যাগ আনব, লরেম 30 পি ট্যাগ আসে, পি ট্যাগের কাজ করব আমরা এখন। ৪৫০ আর বাটন ইনার ডিভের মধ্যে পি ট্যাগ ইনার ডিভের মধ্যে পি ট্যাগ যেন এখানে কোথায় আছে, একটা কপি টেক্সচার লাইন সেন্টার আপার কেস না, এটা ক্যাপিটালাইজ দেব, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দেব। দেখেন চলে আসছে, এটা একটা হেডিং, এটা একটা এইচ টু ট্যাগ, এটা এইচ ওয়ান ট্যাগ, এটা একটা বাটন, এটা একটা প্যারাগ্রাফ, আর নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। আর এরপরে আমরা দেখব একটা ইউএলএলআই লিস্ট আইটেম এইখানে কিভাবে আনা যায়, লিস্ট আইটেম দেখব, ওটা সিএসএস দেখব। তার আগে আপনারা একটা ব্রেক নেন, একটা ব্রেক দরকার আপনাদের। কি ব্রেক দেওয়া হয়েছে? না ভাই। হ্যাঁ স্যার, তাহলে একটা ব্রেক নেন, আজান দিচ্ছে। আর ব্রেকের পর সবাই আসবেন, দেখা গেল ব্রেকের পর আবার না আসলে তো ঝামেলা, এখানে ব্রেক দিতে ভয় হয়।